সিকার্স এন্ড ভিউয়ার্স, আমরা আলোচনা করব যে একটি গুরুত্বপূর্ণ সংস্থান নিয়ে, এনএইচটি। তো এই সংস্থানের যে একটি এটা হচ্ছে উইদাউট ক্লো, যেহেতু এটা একটা ট্যাক্স বইয়ের, সুতরাং উইদাউট ক্লো হলো কোনো আমাদের নির্ধারিত ওয়ার্ডটাই দিতে হবে। তো প্রথমত আমরা দেখি যে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর, এই সংস্থানে কি বসবে, এখানে পি পজিশন আছে, তাহলে আর ইন অ ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড মোর দেন এ কোয়ার্টার অফ ফুড স্টেস। তো এখানে আমাদের বসবে প্রেজেন্ট, এখানে তো আমাদের দেওয়া আছে যে আনসেফ লেভেল অফ পেস্টিসাইড আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড মোর দেন কোয়ার্টার অফ ফুড সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট এ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড। এর বাংলা করলে যার অর্থ দাঁড়ায় যে সাম্প্রতিক একটি জরিপে দেখা গিয়েছে যে রাজধানী বাজারে বিক্রি হওয়া সবজির প্রায় অর্ধেক এবং এক চতুর্থাংশের বেশি ফলে অনিরাপদ মাত্রায় কীটনাশক এর উপস্থিতি রয়েছে। বাংলাটা হচ্ছে এটা, মানে চার ভাগের এক ভাগ। তো পরবর্তী আমাদের যে A15 মেম্বার টিম অফ ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি উইথ ডেস, এখানে যে উইথ আছে এখানে ফর্ম আছে, সুতরাং এখানে একটা কি বসবে আমাদের সাপোর্ট, উইথ সাপোর্ট কি পজিশন বসবে, নাউন বসবে উইথ সাপোর্ট ফ্রম ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এখানে একটা সংস্থান, সুতরাং এখানে ভালোভাবে কেম আপ উইথ এ উইথ দ্য ফাইন্ডিংস আফটার দ্য কালেক্টিং এন্ড টেস্টিং ফুড স্যাম্পলস ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান কারণ বাজার অ্যান্ড মহাকালী মার্কেটস। এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই নাম্বারটা স্যাম্পল, ফুড স্যাম্পল, খাদ্যের নমুনা। হ্যাঁ, ক্যাম আপ উপনীত হয়েছে, ক্যাম আপ অর্থ হচ্ছে উপনীত হয়েছে, আমাদের গ্রুপ ভাবের ক্ষেত্রে কাম দিয়ে, যেমন কাম ক্যাম আপ, হ্যাঁ কাম আপ উপনীত হওয়া, কাম বাই পাওয়া, কাম অফ জন্মগ্রহণ করা, আবার কাম অফ হলে ও ডাবল এফ হলে সম্পূর্ণ মানুষ কোন কিছু অনুষ্ঠিত হওয়া, এই ধরনের। তো এর অর্থ হলো যে রাজধানীর গুলশান কারওয়ান বাজার ও মহাখালী বাজার থেকে খাদ্য নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর খাদ্য কৃষি সংস্থার মানে FAO সহায়তা জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের 15 সদস্যের একটি দল এই সিদ্ধান্ত উপনীত হন। এর বাংলাটা হচ্ছে এটা। তো যাই হোক, এই সংস্থাটা আমরা দেখলাম, আর দ্বিতীয় সংস্থান থেকে আমরা আরেকটি সংস্থান এখন দেখব। আমরা আরেকটি সংস্থান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 2। তো এই সংস্থা উইদাউট ক্লো একটু সহজ, তো আমরা এখন দেখবো, এটা একটু গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ 20 ইয়ার্স এগো অ্যান্ড ডিশ, এখানে সংস্থানে কি বসবে, এটা ইন আছে, এখানে ভার বসবে, সেন্টেজ এর টেক্সট এর অর্থ অনুসারে, মানে অর্থের মিনিংটা খুঁজে বের করতে হবে। সে এটা ছিল 20 বছর আগের কথা। তো ইন ফ্রিশ মানে তাহলে কি, ফ্রিশে হয়তো থাকতো, তাহলে এখানে হবে যে আই ওয়াজ লিভিং ইন ফ্রিশ, আমি তখন প্যারিসে ছিলাম, আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন এ লেটিন কোয়ার্টার ওভার লুকিং এ, এখানে যেহেতু এ আছে কমা, এখানে এ এবং গ মাঝখানে এখানে নাউন হবে এ সেমিটারি, লেটিন কোয়ার্টারে কবরস্থানের পাশে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকতাম, এর বাংলাটা হচ্ছে এটা। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বিয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এই ফ্রেজের অর্থ হচ্ছে যা আয় করতাম তা দিয়ে কোন রকমে টেনে টুনে দিনগুলো পার হয়ে যেত, এর বাংলাটা হচ্ছে এটা। এখানে তাহলে আমাদের দ্বিতীয় সংস্থানে আমাদের একটা নাউন সিমিটারি, এখানে ট্যাক্সের যে সেটা সেটা অনুযায়ী কবরস্থান সিমিটারি। নেক্সট আমরা দেখি শি হ্যাড রিড এ বুক অফ মাইন্ড অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট,